দর্শক আমন্ত্রণ দুপুর একটা নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বৈদ্যুতিক তারে ফানুস, দুই ঘন্টা পর মেট্রো রেল চলাচল শুরু। রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন 14 ফেব্রুয়ারি। 4.5 ঘন্টা পর চাঁদপুর শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল শুরু। বর্ণিল আয়োজনে বিশ্বজুড়ে নববর্ষ উদযাপন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। এবার জানাবো বিস্তারিত সংবাদ। 27তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুর 12টায় পূর্বাঞ্চলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলা উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ব্যবসায়ীদের প্রতি খাদ্য প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ ও রফতানি বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্থায়ী ভেন্যুতে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রধান ফটক করা হয়েছে মেট্রো রেলের আদলে। রফতানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মাসব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে, তবে সাপ্তাহিক বন্ধের দিন রাত 10টা পর্যন্ত মেলা চলবে। এবার মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য 40 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা। মেলার টিকিট অনলাইনে কিনলে 50% ছাড়ের সুযোগ থাকবে। মেলায় প্রায় 1000টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। অভিনন্দন, একটা সুন্দর আপনাদের বাণিজ্য মেলার জায়গা তৈরি করে দিয়েছি। এটাও কিন্তু আমারই ধারণা ছিল যে আমরা এরকম একটা আলাদা বাণিজ্য মেলার একটা আলাদা সুন্দর জায়গা তৈরি করে দেবো, যেন শুধু ওই বছরে একবার ওই সব টাকা পয়সা খরচ করে বিল্ডিং তুলবেন, আবার তা ভাঙবেন, তুলতেও খরচ ভাঙতেও খরচ এক মাসের জন্য। এইভাবে অপচয় না করে একটা এমন একটা সুন্দর জায়গা করে দেবো, দৃষ্টিনন্দন হবে, সেখানে আপনাদের বাণিজ্য মেলা হবে। আর এই বাণিজ্য মেলা 12 মাসে কিন্তু যে কেউ না কেউ এটা ভাড়াও নিতে পারবেন, 12 মাসই মেলা চালাতে পারবেন। আমাদের মানুষ, দেশের মানুষ কিন্তু খুব উৎসাহী, যত দূরে দেন সুন্দর ব্যবস্থা পেলে সবাই যাবে। কাজে আজকে এখানে আপনার DITF এর 27তম পর্বে প্রায় 330টা প্যাভিলিয়ন ও স্টল নিয়ে নতুন দৃষ্টিনন্দন ভেন্যু বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার আয়োজন করা হয়েছে। প্রথমবার করা হয়েছিল, আসতে পারিনি করোনার কারণে, এটা হলো দ্বিতীয়বার এখানে। কাজে আমার নিজেরও ইচ্ছা ছিল, আমি ভার্চুয়ালি উদ্বোধন করেছিলাম, কিন্তু খুব ইচ্ছা ছিল নিজে সেটা দেখে যাব, কারণ ডিজাইন করা থেকে শুরু করে সব কিছুর সাথে আমি একটু সম্পৃক্ত ছিলাম, সেই জন্যই আমার আসার ইচ্ছা ছিল। প্রত্যেকটা দূতাবাস চেষ্টা করবে কোন দেশের কোন পণ্যর চাহিদা আছে, সেই পণ্যটা আমাদের দেশে আমরা উৎপাদন করব, রপ্তানি করব, এভাবেই বাণিজ্য আমরা বৃদ্ধি করব। আমাদের রপ্তানি যোগ্য পণ্যের খুব সীমিত কিছু পণ্যের উপরে আমরা খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, এটাকে বহুমুখীকরণ করার কথা। আমি বারবার একথা বলে যাচ্ছি, এখনও বলছি, যত বেশি আমরা বহুমুখী করতে পারবো আর যত বেশি নতুন নতুন বাজার পাবো, তত বেশি আমরা পণ্য। মেট্রো রেলের বৈদ্যুতিক তারের উপর ফানুস এসে পড়ায় 2 ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। রবিবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়। এরপর মেট্রো রেল চলাচল শুরু হলেও পর্যাপ্ত যাত্রী মেলেনি, কারণ সকালে 2 ঘন্টা বন্ধ থাকায় অনেকেই স্টেশনে এসে ফিরে গেছেন। অনেকেই মনে করেছেন মেট্রো রেল হয়তো আজ বন্ধ, এই কারণে সকাল 10টা থেকে মেট্রো রেল চলাচল শুরু হলেও অনেক আসন ফাঁকা রেখেই ট্রেনগুলো স্টেশন ছেড়ে যায়। রবিবার সকাল 10টার পর আগারগাঁও মেট্রো রেল স্টেশনে গিয়ে দেখা যায় স্টেশনে যাত্রী নেই বললেই চলে। মূলত সকালে 2 ঘন্টা বন্ধ থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়, এমনকি টিকিট ভেন্ডিং মেশিনের সামনেও যাত্রীদের তেমন চোখে পড়েনি। অথচ উদ্বোধনের পর বিগত 3 দিন স্টেশন গেটে দেখা গেছে দীর্ঘ সারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী নতুন এদিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $8,10,00,000 হাতিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। সংশ্লিষ্টরা ধারণা করেন, দেশের অভ্যন্তরের কোনো চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, নতুন বছরে জঙ্গিরা নতুন করে আবার মাথা চাড়া দিয়ে ওঠে। শনিবার রাতে গুলশান 2 নম্বর মোড়ে নতুন বছর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ডিপ্লোম্যাটিক জোনটা এখানে সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে নিঃসন্দেহে রাজধানী ঢাকার মধ্যে গুলশান একটা গুরুত্বপূর্ণ এলাকা। বিশেষ করে এখানে যারা হাই সোসাইটির লোকজন বসবাস করে তারা একটু বিশেষ করে অবস্থাগত অনুভব উদযাপন করে, এগুলোকে আমরা মাথায় রেখে যাতে কোনো রকম নিরাপত্তা ঘাটতি না হয়। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো ঘন কুয়াশার কারণে প্রায় 4.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে চাঁদপুর শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে রবিবার ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাট এলাকায় মাঝারি যানজটের সৃষ্টি হয়। এ সময় চাঁদপুর হরিণা ফেরিঘাট এলাকায় প্রায় 100+ ট্রাক ও বাস আটকা পড়ে। চাঁদপুর হরিণা ফেরিঘাটের ম্যানেজার ফয়সাল আলম চৌধুরী জাগনিউজকে বলেন, ভোরে মেঘনা নদীর শরীয়তপুর সীমানায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে ধীরে ধীরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সকাল 10টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। চার পায়ে লাফিয়ে চলছে একটি মোরগ, তার আশপাশ ঘিরে রেখেছে সাধারণ মানুষ, এমনই দৃশ্য দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার গ্রিনল্যান্ড শিশু পার্কে। শিশু কিশোর বৃদ্ধ থেকে শুরু করে সবার নজর এখন পার্কের এ চার পায়ের মোরগের দিকে। খোঁজ নিয়ে জানা গেছে নাচোল উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মেশিনের মাধ্যমে হাঁস মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর ব্যবসা করেন। গত 10 মাস আগে ওই গ্রামের এক ব্যক্তি শফিকুল ইসলামকে অনেকগুলো ডিম বাচ্চা ফোটানোর জন্য দেন। সবগুলো ডিমেই বাচ্চা ফোটে। খেয়াল করে দেখেন এর মধ্যে একটি বাচ্চার পা 4টি। বিষয়টি ডিমের মালিক দেখতে পেয়ে সবগুলো বাচ্চা নিয়ে গেলেও ওই বাচ্চাটি রেখে যান। শফিকুলের বাড়িতেই বড় হতে থাকে বাচ্চাটি। একটু বড় হওয়ার পর বোঝা যায় এটি মুরগি নয় মোরগ। চার পায়ের এ মোরগের খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানতে পেরে 300 টাকা দিয়ে মোরগটি কিনে নেন নাচোলের গ্রিনল্যান্ড শিশু পার্কের মালিক। এরপর থেকেই সেখানেই রয়েছে মোরগটি। মোরগটির ওজন এখন প্রায় 2 কেজি। পার্কে আসা দর্শনার্থীদের মূল আকর্ষণ এখন ওই চার পায়ের মোরগ। অনেকেই কিনতে চাইছে মোরগটি। মুরগিটা সংগ্রহ করা হয়েছিল আপনার ওনার বাসা, মানে ওনাকে বলা হয়েছে, বলেছিল আমাদেরকে যে মুরগিটা একটা মুরগি আছে চার পায়ে, তুমি তোমার যদি নাও তো আমাদের কাছ থেকে নিয়ে যায়। তার বাসায় গিয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম, দেখার পরে মুরগিটা নিয়ে আসলাম। তো মুরগিটা যখন নিয়ে আসলাম তখন ওজন ছিল 220 গ্রাম মতন ওজন ছিল। এখন আনুমানিক ওজন আপনার ধরুন প্রায় 1.5 কেজি। বয়স হলো আপনার প্রায় 11 মাস মতন। হ্যাঁ, এখানে সারাদিন সে খাওয়া দাওয়া সব পার্কের মধ্যেই করে। আপনার সন্ধ্যার পরে সার নিজের স্থানে পৌঁছে যাবে। কুমিল্লায় নিখোঁজের 2 দিন পর আব্দুস সালাম নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল 10:30 দিকে নগরীর হাউজিং এলাকার 2 নম্বর সেক্টরের নির্মাণাধীন একটি ভবন তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুস সালাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মোমিনগঞ্জ গ্রামের 15 দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নয়ন মিয়া বলেন, আব্দুস সালাম ১৬ বছর যাবৎ এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি নির্মাণাধীন ওই ভবনের পাহারাদার ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ২ নির্মাণাধীন ওই ভবনের দ্বিতীয় তলায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আজকে সকালে প্রায় ১০টার দিকে আমরা খবর পেয়েছি যে এই নির্মাণাধীন যে ভবন, এই নির্মাণাধীন ভবনের একজন নিরাপত্তা রক্ষী, তার বয়স ৬৫ মতো, আব্দুল সালাম নাম, বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। এই লোকটির মৃতদেহ এখানে দোতলায় পড়ে আছে। তো আমরা পরে সাথে সাথে আমাদের টিম আসলাম এবং আমরা পিবিআই এবং সিআইডিকেও আমরা খবর দিয়েছি যাতে ফরেন্সিক যে এভিডেন্সগুলো সেগুলো কালেকশন করা যায়। তো এখানে এসে আমরা যেটি দেখতে পেলাম যে মৃতদেহ পড়ে আছে এবং মৃতদেহের কপালের দিকে একটা আঘাত রয়েছে। তো এই আঘাতের ফলে কপালের যে হাড় রয়েছে এটি ভেঙে মস্তিষ্কের মধ্যে ঢুকে গিয়েছে। আর মৃতদেহের রিস্টের মধ্যে, ডান হাতের রিস্টে একটা ইটের সাথে বা কোনো কিছুর সাথে ঘষা লেগে যে ধরনের আঘাত তৈরি হয় ওইরকম একটা ক্ষত রয়েছে। আর সারা শরীরে কোনো উন্ড এরকম নেই। তো আমরা মৃতদেহটি পিএমের জন্য পাঠিয়েছি। তো ডাক্তারের রিপোর্ট পেলে আমরা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হব। অর্থাৎ সামগ্রিক বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। ইভেন এটির আপনারা জানেন যে যে নিহত তার স্যান্ডেলটা রয়েছে পাঁচতলায় এবং তার মোবাইলটা ব্রোকেন অবস্থায় ছিল তিনতলায়। আমরা এই বিষয়টাকেও খতিয়ে দেখছি যে তার স্যান্ডেল পাঁচতলায় রয়েছে, মোবাইলটা তিনতলায় রয়েছে, সে ওখান থেকেও পড়ে গিয়েছে কিনা, পড়ে যেতে পারে কিনা, এইটা এই যে একটা সম্ভাবনা এটাও আমরা উড়িয়ে দিচ্ছি না। অর্থাৎ সামগ্রিকভাবে সব বিষয়কে আমরা বিবেচনায় নিয়ে আমাদের ইনভেস্টিগেশনটা শুরু করছি। আর এই ইনভেস্টিগেশনের প্রক্রিয়াতে আমরা যখন ডাক্তারি পরীক্ষার পর পিএম রিপোর্টটা পাবো, মৃত্যুর কারণটা পাবো, তখন আমরা আরও মানে আমাদের যে ডিটেকশনটা এটা একটা ভালো দিকে অগ্রসর হবে বলে আমি আশা করি। বিশ্বের ৮০০ কোটি মানুষ জমকালো আয়োজনে বরণ করে নিল নতুন বছর ২০২৩ সালকে। ঘড়ির কাটার সেকেন্ড ১২তে পৌঁছা মাত্রই রঙিন আলোয় ভরে ওঠে আকাশ, ফানুস আর আতশবাজিতে মেতে ওঠে সবাই। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টোঙ্গা, সামোয়া ও কিরিবাসে নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম অনুষ্ঠান শুরু হয়। পৃথিবীর এক এক প্রান্তে ঘড়ির কাটা ভিন্ন ভিন্ন সময়ে মধ্যরাত স্পর্শ করায় মাধ্যমে ২০২৩ সালের পহেলা জানুয়ারি শুরু হয়। সেই হিসেবে সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত সাগরীয় দ্বীপ কিরিবাস। এরপর স্বাগত জানানো হয় নিউজিল্যান্ডে। এ সময় অকল্যান্ড শহরের স্কাই টাওয়ার থেকে আতশবাজি পোড়ানো শুরু হয়। বর্ষবরণের এই অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষ জড়ো হন সেখানে। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।